যুবক ভাই গুনাহ আপনার অসংখ্য হয়েছে রমজানুল মুবারক অতি নিকটে এখন থেকে মাজায় গামছা বেঁধে রেখে যান ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেছেন কেউ রমজান পাওয়ার পরেও যদি গুনাহ maaf করাইতে না পারে ওর মত নালায়েক নাখান্দা আর কেউ হতে পারে না কিন্তু আমাদের যুবকেরা রমজান দুই চার দিন আসলে একটু তারাবি পড়ে পাঁচ সাত দিন গেলে আস্তে আস্তে মুসল্লি কমা শুরু হয় এরপরে আবার আগের মতো যেই সেই जिंदगी বাস গুনাহ তো চলতেছে তো চলতেছে অতএব এই মাসটা আল্লাহ পাক বান্দাকে গুনাহ মাফের জন্য দিয়েছেন এইজন্য যুবকরা এখন থেকে নিয়ত করবেন আল্লাহ পাকের কাছে মাফ চাবো রাজি আছেন রাজি আছেন কিন্তু আবার এই ধরনের মাফ চান না কারণ আল্লাহ পাক ভণ্ড ক্ষমা চানেওয়ালাকে আল্লাহ পাক ক্ষমা করে না ভণ্ড মানে প্রতিনিয়ত পর্যায়ক্রমে গুনাহ করে আবার ওদিক দিয়ে তওবাও করে গুনাহও করে তওবাও করে গুনাহও করে তওবাও করে আল্লাহ বলেন এগুলো হলো বাটপারি ওলাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত এই সমস্ত যারা অন্যায় করে আবার মাফ চায় অন্যায় করে আবার মাফ চায় এদেরকে আল্লাহ পাক কখনো ক্ষমা করেন না ক্ষমা চাওয়ারও তো একটা সিস্টেম আছে তিন সূরাতে বান্দাকে আল্লাহ পাক মাফ করে এক নাম্বার কেউ আল্লাহর কাছে চাবে অতীতের সব গুনাহ থেকে মাফ করায় নেবে আগে দুই নাম্বার লজ্জিত হয়ে যাবে তিন নাম্বার সামনে কোনো দিন কোনো গুনাহ করবে না এই নিয়ত করে চাবে এই তিন শর্তে যদি কোনো বান্দা চায় রাসূল বলেন অখাইরুল খাতায়ি আত-তাওয়াবি ওই সমস্ত অপরাধী যারা অপরাধীদের ভিতরে উত্তম তারা যারা নিজেরা নিজেদেরকে তওবা করে পবিত্র হয়ে যায় এইজন্য আমরা জমিনের মধ্যে গুনাহ তো অসংখ্য বান্দারা করবে এটা স্বাভাবিক আল্লাহর কাছে ক্ষমা চাবো এটা বান্দার শান গুনাহ করা অপরাধ নয় কিন্তু গুনাহের উপরে অটল থাকাটা অপরাধ গুনাহের উপরে লাগাম টেনে না ধরে চলতে থাকাটা হলো অপরাধ যুবকরা যারা এখানে আসছেন দাঁড়ায় আছেন আলোচনা শুনতেছেন আসরের পরে খেলাধুলার সময় এরপরে আপনারা আসছেন আল্লাহর ওয়াস্তে আপনাদের বয়স আমাদের বয়স খুব বেশি কাছাকাছি না হয়তো কারোর সঙ্গে দশ পনেরো বছরের পার্থক্য কারোর সঙ্গে পাঁচ সাত বছরের পার্থক্য কিন্তু যৌবন কালটা মানুষের চল্লিশ বছর পর্যন্ত থাকে এরপরে আস্তে আস্তে মুরব্বির দিকে যায় কিন্তু রসুল বলেন অসাব্বুন নাসা ফি ইবাদাতিল্লাহি তাআলা আল্লাহ পাক এই যুবকরা যদি ইবাদত করে আরশের ময়দানে যখন সূর্য মাথার উপরে থাকবে এই যুবকদেরকে আল্লাহ পাক ধরে ধরে আরশের নিচে ছায়া দিয়ে দিবে ইনশাআল্লাহ বিশ্বাস হয় বিশ্বাস এই জন্য আল্লাহর কাছে যত গুনাহ হোক একটু তওবা করবেন যে মালিক তুমি একটু ক্ষমা করো হয়তো গুনাহ হয়ে যাচ্ছে অজান্তে অজান্তে যদি হয়ে যায় ওটা আল্লাহ পাক মাফ করে দেয় এই জন্য গুনাহের নিয়ত করবেন না কখনো যে আমি এই নিয়ত করতেছি গুনাহ করার জন্য না গুনাহের নিয়ত করবেন না আল্লাহ পাক গুনামুক্ত জিন্দগি দান করুক বলেন আমিন আজকের এই মাহফিল থেকে পাঁচ সাত জন লোক যদি চিন্তা করে না ইনশাল্লাহ রমজান চলে আসছে আর কোনো গুনাহ আর কোনো অন্যায় আমি করব না ইনশাল্লাহ আজকের মাহফিল সার্থক এই মাদ্রাসাটা একদম নতুন দিয়েছে মাদ্রাসা আপনাদেরকে ছোট্ট পরিসরে একটা আয়োজন তারা মাত্র করেছে আমার এই মাসুম বিল্লাহ সাহেব ফোন দিয়ে বলছেন যে হজরত আমার একটু ডেট দেন অল্প একটু সময় নতুন মাদ্রাসা মাদ্রাসার একটু খেদমত হয় আপনি যখনই পারেন আমি বলছি ভাই আসরের পরে সারা হবে না তা আসরের পরে আপনাদেরকে দিলাম আলহামদুলিল্লাহ আপনারা যতগুলো মানুষ আসছে বসছেন দাঁড়ায় আছেন আপনারা যে দিনের মহাব্বতে শুনছেন দশজন মানুষ যদি আজকে এখান থেকে তাওয়াবিন হয়ে যান যে ইনশাল্লাহ আজকে আমি তওবা করবো আল্লাহ অনেক গুণা করছি আগামীকাল যদি মারা যাই এখন যদি মারা যাই আল্লাহর কাছে কি জবাব দেবো এটা আমার জানা নাই এই জন্য প্রত্যেকটা ভাই নিয়ত করেন আজকের মাহফিলে তো আসলামই সবে বরাত কি বলে সবে বরাত চলে গেল রমজান কাঁচায় গেল সামনের শুক্রবারটা আমাদের শেষ শুক্রবার এরপরের শুক্রবারটাই দেখবেন রমজানের শুক্রবার পড়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে এখন থেকেই গুনাহ সাফ করে এবাদতের লাগাম ধরে এবাদতের পাগড়ি পরে যেন আল্লাহ পাক আমাদেরকে মাঠে নামার তৌফিক দান করে আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই মাহফিল কামিয়াবি দান করুক মাদ্রাসাকে কামিয়াবি দান করুক আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত যার যত মানুষ বসছেন মাগরিবের পরেও আজকের মাহফিলটা হবে ইনশাআল্লাহ মাওলানা মাসুম বিল্লাহ ইলিয়াস আপনাদের সামনে আলোচনা করবেন ইনশাআল্লাহ মাগরিবের পরে আপনারা সময় মতো যার যখন যত ব্যস্ততা আসুক বাদ দিয়ে মাগরিবের পরে একটু বসে যাবেন ইনশাআল্লাহ রাজি আছেন রাজি আছেন বসতে ইনশাআল্লাহ আমরা বসবো মাগরিবের নামাজ পড়বো প্রস্তুতি নেব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই মাহফিলকে কবুল করে কোনো কথা আছে এই মাগরিবের পরে সবাই বসবেন মাওলানা মাসুমিল্লাহ আছে আলোচনার জন্য আপনারা আজকের মাহফিলকে শেষ পর্যন্ত থেকে সৌন্দর্যমণ্ডিত করবেন আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু